আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার ইউটিউব চ্যানেল মেহেদি হাসান আশিক। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও টপিকস ফিল্মোরা 12 নিয়ে। সো ফিল্মোরা 12 এটা লেটেস্ট ভার্সন এবং অনেকেরই প্রয়োজন পড়তেছে বা অনেকেই খুঁজতেছেন এটা। সো এটা বাই করতে হচ্ছে বা এটার ক্র্যাক ভার্সন মার্কেটে পাওয়া যাচ্ছে না, এই জন্য। সো এটার একটা সিস্টেম পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে অনেকেই বাই করতেছে, কিভাবে করতেছে তা জানি না, তবে অল্প কস্টে বাই করে এটাকে হচ্ছে সার্ভিস দিচ্ছে। সো আমিও সেরকম একটি সার্ভিসই পেয়েছি অ্যাট লাস্ট, জানি না কতদিন টিকবে, বাট আপাতত আমার কাজ চলতেছে। সো যার কাছ থেকে নিয়েছি সে বলেছে এটা সারা জীবনই আমি ব্যবহার করতে পারবো, এই সিস্টেমে কোনো প্রবলেম হবে না। সো দেখা যাক কতদিন চলে, বাট আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নিতে পারেন। টাকাটা ছিল জাস্ট 700 টাকার মতো, 700 প্লাস কি 700 এরকম, সঠিক খেয়াল নেই। সো আমি সফটওয়্যারটা ইনস্টল করব এবং এই অ্যাকাউন্টে লগ ইন করবো, তারপর একটা এডিট করব, সব কিছু দেখাবো। ওকে, সো আমরা ব্রাউজারে চলে আসলাম অ্যান্ড এখান থেকে ফিল্মোরাতে চলে যাচ্ছি। সো ফিল্মোরা যে ওয়েবসাইটটা আছে filmora.wandershare.com, সো সেখানে আসার পরে দেখেন ফ্রি ডাউনলোড বা ডাউনলোড অনেকগুলো অপশন এখানে আছে ডাউনলোডের। সো আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন বা ডাউনলোডে ক্লিক করবেন, সেই একই হলো, ঘুরে ফিরে ফ্রিতেই ডাউনলোড হবে, 3 MB একটা সফটওয়্যার। দেন এটাকে যখন আপনারা আবার ইনস্টল করতে যাবেন তখন ফুল প্যাকেজটা বা ফুল ফাইলটা আপনাদের সি ড্রাইভে ইনস্টল হবে, অবশ্যই নেট কানেকশন লাগবে। সো নেট কানেকশন ছাড়া এটাকে আপনারা নর্মালি ইনস্টল করতে পারবেন না যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন। সো আমি ডাউনলোড করার জন্য ডাউনলোড যে বাটনটা আছে বা লেখা আছে এখানে ক্লিক করলাম, আমাদের নিউ একটা ট্যাব ওপেন হলো অ্যান্ড এখানে যেহেতু আমার আইডিএম আছে, সো আইডিএমে ডাউনলোড অপশন চলে এসেছে। আপনাদের যাদের আইডিএম লাগবে কমেন্ট করবেন, অবশ্যই আমি আইডিএমের লেটেস্ট ভার্সন দেওয়ার চেষ্টা করব এবং সেটা সারা জীবন বিনা খরচে ব্যবহার করতে পারবেন, সেই সিস্টেমেই আমি একটা ভিডিও আপলোড করব যদি আপনাদের প্রয়োজন হয়। সো যাই হোক, আমি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখন জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করে আমি এটাকে ওপেন করব। দেখেন এই যে ফাইলটা ফিল্মোরা সেট আপ ফুল 846.exe, এটাকে আমরা ওপেন করব। আমি ইনস্টল ওইভাবে দেখালাম না, ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করে দেন ইনস্টল দেখালাম। এখানে ইএস এসেছিলো, ইএস করে দিয়েছি অ্যান্ড বাকি স্টেপগুলো দেখেন এরকমই আসবে। সো এইখানটায় আপনার সময় দিতে হবে, রিজন হচ্ছে সার্ভার থেকে আপনার ড্রাইভে ডিরেক্টলি ইনস্টল হবে। ওকে, সো আমার এখানে 70% এক ধাক্কায় হয়ে গেছে, বাকি 30% হতে মোটামুটি 10 মিনিটের মতো লেগেছিলো। সো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি এখানে। সো এটা কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু বলে নিই, যদি আপনাদের কারোর এই ধরনের অ্যাকাউন্ট প্রয়োজন থাকে বা ইউজ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি চেষ্টা করবো অ্যাকাউন্টগুলো ম্যানেজ করে দেওয়ার। অ্যাভেলেবেল অ্যাকাউন্ট নেই বা আমি যার কাছ থেকে নিয়েছি তার কাছে আছে কিনা জানি না, যদি আপনাদের প্রয়োজন পড়ে নক করবেন, আমি চেষ্টা করবো তার কাছ থেকে আপনাদের নিয়ে দেওয়ার। ওকে, বাট রিস্কটা ওইভাবে নিতে পারছি না, কারণ আমিও রিক্সের উপরই অ্যাকাউন্টটা নিয়েছি, যে এটা কতদিন টিকবে সঠিক আমি জানি না, বাট সে যেহেতু বলেছে এটা সারা জীবনই ব্যবহার করতে পারবো, আশা করছি কোনো ফল্ট পাবো না এখানে। ওকে, সো আরেকটা বিষয় আমি বলে দিই যে এই ধরনের অ্যাকাউন্ট আপনার একটা ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন, সেকেন্ড ডিভাইসে ব্যবহার করতে গেলে আপনাদের প্রবলেম ফেস করতে হবে, অ্যাকাউন্টগুলো নাও টিকতে পারে। সো যে ডিভাইসে ব্যবহার করবেন সেই ডিভাইসটাই সবসময় ব্যবহার করতে হবে। ওকে, আর অন্য ডিভাইসে ব্যবহার করতে গেলে অবশ্যই অ্যাকাউন্ট নিয়ে নিতে হবে। আর এর পরবর্তীতে যদি কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আসে, যেমন হচ্ছে যেটা বলছিলাম ক্র্যাক বা কোনো লগ ইন অ্যাক্সেস ছাড়া একদম সারা জীবন বিনা খরচে ব্যবহার করা কোনো সিস্টেম যদি আসে, আমি অবশ্যই সেটার আপডেট আমার চ্যানেলে দিয়ে দিব। সো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন, কোনো আপডেট আসলেই আমি দিয়ে দিব যাতে করে আপনারা পেয়ে যান। ওকে, এখনকার যে আপডেটটা আছে সেটা আমি বলে দিচ্ছি। অ্যান্ড এই অ্যাকাউন্টগুলো একটা ডিভাইসে একজনই লগ ইন করতে পারবে এবং একটা ইমেলতে একজন ব্যবহার করতে পারবে, আবারও বলছি। সো এদিক দিয়ে অ্যাকাউন্টগুলো ধরে নেন সিকিউর। ওকে, সো আমি মোটামুটি আরেকটু সময় লাগছে, আরও 13% কমপ্লিট হবে, দেন হচ্ছে এটা ইনস্টল কমপ্লিট হবে। সো এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, একদম সার্ভার থেকে ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে ওপেন করব, দেন ভিতরে একটা প্রজেক্ট নিয়ে ছোট্ট করে কাজ করব এবং দেখব প্রজেক্টে কোনো ধরনের প্রবলেম হয় কি না। মানে প্রবলেম বলতে কি, যে আপনার যখন এক্সপোর্ট করব বা ভিডিওতে রেন্ডার করব তখন ওয়াটারমার্ক থাকে কি না, যদি ওয়াটারমার্ক না থাকে তাহলেই তো আমরা অ্যাকাউন্টটা সাকসেসফুলি নিতে পারছি। আর এটা আনলিমিটেড এক্সপায়ার ডেট কি না
সেটাও আমরা দেখে নেব। ওকে, আর এর সাথে আপনারা মোটামুটি যদি আমার কাছ থেকে অ্যাকাউন্টগুলো কালেক্ট করেন 16,000 মতো ইফেক্ট পাবেন, আমি সেটার ফাইল আপনাদেরকে দিয়ে দিব, চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন। যেহেতু আমাকে দিয়েছে সো আমিও আপনাদের দিয়ে দিতে পারবো, যদি আমি আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে দিতে পারি তবে। সো অ্যাকাউন্ট না দিতে পারলে তো সো আমি আপনাদের এটা দিতে পারবো না, বা ইফেক্টগুলো দিয়ে দিতে পারবো ফ্রিতে। তো যাই হোক, ইনস্টল কমপ্লিট হয়েছে, এখান থেকে আমরা জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করব। সো স্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের এই ফিল্মোরা বা ওয়ান্ডারশেয়ার যেই সফটওয়্যারটা ছিল সেটা ওপেন হবে। সো এখানে আমাকে দেখাচ্ছে সাকসেসফুল ইনস্টল হয়েছে বা কংগ্রাচুলেশন দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল। সো এরকম একটা মেসেজ দিয়েছে, দেন আমরা এটাকে মিনিমাইজ করলাম, ফোল্ডারটাকে আমরা মিনিমাইজ করে দিব, অ্যান্ড আমাদের সফটওয়্যারটা হচ্ছে এনভায়রনমেন্ট করতেছে, টেস্টিং করতেছে, আমার পিসি কনফিগার সব কিছু চেক করতেছে যে পারফরমেন্সটা কেমন। তো দেখেন ভার্সন 12.0.12/2023-এর। ওকে, অ্যান্ড এটাতে আমরা যদি এখন নিউ প্রজেক্টে যাই, যেহেতু কাজ করব নিউ প্রজেক্ট নিয়ে, সো নিউ প্রজেক্টে যাব, এর আগে কিছু অপশন এখন ইনেবল হবে, কিছু মেসেজ আসবে, পপ আপ মেসেজ, যেহেতু ফার্স্ট টাইম ইনস্টল হয়েছে। সো এর আগে এগুলো আমরা ক্লোজ করলাম, দেন আমরা হচ্ছে নিউ প্রজেক্টে গিয়েছি। এখন যে আমাদের প্রজেক্টটা, এখানে আমরা কোনো একটা ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড সেই ভিডিওটা জাস্ট সামান্য কিছু অংশ আমরা এখান থেকে এক্সপোর্ট করবো, অ্যান্ড দেখবো যে আমাদের ওয়াটার মার্ক আসে কি না। সো যাই হোক, এখানে আরও একটা মেসেজ আসে, সো এই মেসেজটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে এই প্রজেক্ট বা ভিডিওটা নিয়ে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাচ করতেছে, তো আমার ম্যাচটা হচ্ছিল এটা করে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি এটাকে কাট করলাম, কাট করে বাকি অংশগুলো কেটে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমি এটাকে এক্সপোর্ট করতে যাই, অনেক সময় নেবে। তো সামান্য একটু অংশ নিয়ে আমি এক্সপোর্ট করব বা রেন্ডার করব। সো দেখেন যখন আমি এক্সপোর্টে ক্লিক করেছি তখন এইখান থেকে ইমেল চাচ্ছে, সো ইমেল ছাড়া কিন্তু আমি এক্সপোর্ট করতে পারছি না। সো অবশ্যই আমি যেই ইমেলের অ্যাক্সেসটা নিয়েছি সেই অ্যাক্সেসটা আমি এখান থেকে লগইনে ক্লিক করে লগইন করব। সো আমি এখান থেকে লগইনে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আমি সেই অ্যাক্সেসের আর মেলটা দিয়ে দিব, দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, সো মেলটা আমি দেখছি মোবাইল থেকে। সো বাই দ্য ওয়ে, আমি আমার সিকিউরিটি পারপাস বা যেহেতু মেলটা আমি নিয়েছি একজনের কাছ থেকে, সো আমি মেলটা হাইড করে দিব। সো এই মেলটা লিখছি ওকে @gmail.com, অ্যান্ড এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে আমাদের কাছে পাসওয়ার্ড যাবে, সো পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং লগইনে ক্লিক করলাম, একটু সময় নেবে। সো লগইন হওয়ার সময় অবশ্যই এখানে আপনাকে একটি পপ আপ মেসেজ দিয়ে দিবে, সো সেই মেসেজটা দেখেন চলে এসেছে অলরেডি। অ্যাক্টিভ ডিভাইস লিমিট, সো ইউ আর কারেন্টলি সাইনড ইন এত ওয়ান, মানে যে জিমেলটা সেটা দিয়েছে অন, অন আদার ডিভাইস ইউর ডিভাইস লিমিট ইজ অন। সো মানে একটা ডিভাইসে এটা লগ ইন করতে পারবে, সো আমি যদি অন্য কোনো ডিভাইসে পূর্বে লগ ইন করে থাকি অবশ্যই সেটাকে আমার লগ আউট করতে হবে। সো আমি এখানে লগ ইন করলে সেটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। সো পূর্বের ডিভাইস আমার এটাই ছিল, আমি সফটওয়্যারটা একবার ইনস্টল করেছি, লগ ইন করেছি, দেন সেটাকে আমি আনইনস্টল করেছি, চেক করেছি, এরপরে ভিডিও বানাচ্ছি, তো আমার পূর্বের ডিভাইস এটাই ছিল। সো আমি লগ ইন দিস ডিভাইস ক্লিক করলাম, অ্যান্ড এখানে লোডিং নেবে একটু। সো আমরা আপনারা একই ডিভাইসে একবারই ব্যবহার করতে পারবেন বা একাধিকবার ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট সেকেন্ড ডিভাইসে গেলে আপনাদের প্রবলেম হবে। সো দেখেন আমাদের ফিল্মোরা 12 এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, অ্যান্ড এখানে এনজয় ফিল্মোরা 12। ওকে, আমরা এখানে ক্লিক করে দিলাম, অ্যান্ড উপরে দেখেন এখানে একটা লোগো এসেছে। সো লোগোর এখানে যদি দেখেন এক্সপায়ার আনলিমিটেড, সো এক্সপায়ার ডেট আমাদের আনলিমিটেড। সো এটাই ছিল মেন বিষয় যে আমাদের এটা আনলিমিটেড এক্সপায়ার কি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই অ্যাক্সেসটা যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি চেষ্টা করব এরকম অ্যাক্সেস আপনাদেরকে নিয়ে দেওয়ার। তবে গ্যারান্টি দিতে পারবো না যে এই অ্যাক্সেসটা কতদিন অ্যাভেলেবেল হবে, রিজন হচ্ছে আমি থার্ড পার্টি কারো কাছ থেকে নিচ্ছি, সো আমি কারো কাছ থেকে নিয়ে আপনাদের দিব, তো সেটার গ্যারান্টি হবে দেওয়া পসিবল না। সে কীভাবে কালেক্ট করছে সেটা তো আর জানি না সঠিক, বাট ভিডিওটা ভাবিয়েছি প্রয়োজন সকলের সেজন্য করা, যেহেতু আপনাদের মার্কেটে এখন ক্র্যাক ভার্সনটা অ্যাভেলেবেল নয়। যদি মার্কেটে অ্যাভেলেবেল হয় এবং আমি পেয়ে থাকি অবশ্যই আপনাদের সেটা দিব। যাই হোক, আমি ভিডিওটা এক্সপোর্ট করলাম বা রেন্ডার করলাম, অ্যান্ড ভিডিওটা আমি অ্যাট লাস্ট ওপেন করবো। সো ওপেন ফাইলে ক্লিক করে ভিডিওটা আমি ওপেন করলাম, অ্যান্ড এটাকে আমি এখন আবার ওপেন করবো।
সো ওপেন করলে দেখেন আমাদের এখানে কোথাও কোনো ওয়াটার মার্ক নেই এবং এটা পারফেক্টলি চলতেছে। ওকে সো আল্লাহ হাফেজ।